রাজধানীতে যানজটের কারণে প্রতি মাসে 227 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। ঢাকার মহাখালী ব্র্যাক সেন্টার ইন এ সেমিনারে এ তথ্য জানায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানান গবেষকরা। সে সময় উপস্থিত ছিলেন সাবেক ডিএমপির কমিশনার নাইম আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক সুলতান হাফেজ রহমান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব এবং অন্যরা। রূপালী ব্যাংক চট্টগ্রাম সংবাদ।